হাই, আমি রূপম। এখন কথা হবে জঙ্গলের মিতিন মাসি এই ছবিটা নিয়ে, যেটা আমি কাল নাইট শো দেখি। তো কেমন লাগলো এই ছবিটা? দুর্গাপুজোর সময় চারটে বাংলা ছবি এসেছে এবং আমার মনে হয় আপনারা চারটে বাংলা ছবি দেখবেন। সবকটা ছবি দেখুন, তারপরে আপনাদের কেমন কী লেগেছে সেই মতামত দিন। তো যদি মিতিন মাসির গল্পটা, মানে জঙ্গলে মিতিন মাসির গল্পটা একটু করে বলি, তো এখানে দেখানো হচ্ছে সারান্ডার জঙ্গলে বহুদিন ধরে বহু জন্তু জানোয়ারকে মেরে ফেলা হচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে হাতি। হাতি মেরে হাতির দাঁত নিয়ে সেটা পাচার করা হচ্ছে। মিতিন মাসির কাছে খবর আসছে এবং সে সেখানে পৌঁছাচ্ছে, তার ফ্যামিলিও চলে যাচ্ছে, কিন্তু সে একা যেতে চেয়েছিল। এবার কিভাবে এই পুরো মিস্ট্রিটা সলভ হবে, এর পিছনে কে রয়েছে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে কোয়েল মল্লিক। এই ছবিটা বিলংস টু কোয়েল মল্লিক এবং মিতিন মাসির চরিত্রে সে যেরকমভাবে প্রোচে অভিনয় করে, যেরকম তাকে দেখতে লাগে, যেরকম তার ডায়ালগস, তার পারফরমেন্স জাস্ট খুব খুব ভালো। প্রথমেই একটা পোর্শন রয়েছে যখন তার একটা লম্বা স্পিচ রয়েছে, আপনি বিশ্বাস করুন না তার কথাগুলো থেকে না তার দৃষ্টি থেকে চোখ ফেরাতে পারবেন। দারুণ কাজ করেছে কোয়েল। ইভেন কিছু কিছু জায়গায় যখন তার একটা স্টেটমেন্ট রয়েছে বা কোনো ক্যারেক্টারের আগেইনস্টে তার একটা এক্সপ্রেশন রয়েছে, সেখানেও খুব ভালো। দেখুন, কোয়েল মল্লিককে দেখতে খুবই সুন্দর, তবে তাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা তো খুব ভালো, তাকে দেখতে খুব ভালো লাগছেই, তার পারফরমেন্সটাও মানে সেখানে ছাপ ফেলতে পারছে। আমার কোয়েলকে খুব ভালো লেগেছে। সাপোর্টিং কাস্টে যারা ছিল সবাই খুব ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে, তবে কোয়েল মল্লিক এখানে গোটা ছবিটাকে পারফরমেন্সের থ্রু টেনে নিয়ে গেছে বললে ভুল হবে না। তবে সামিউল নিজের জায়গায়, মানে অল্প বয়সী একটা ছেলে, রিসেন্ট টাইমসে খুব ভালো কাজ করছে যদি বলি তাহলে সেটা সামিউল। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবিটা যে মেসেজটা কনভে করছে, মিতিন মাসির এই যে গল্পটা, গল্পটা আমার মনে হয় খুব খুব প্রয়োজনীয় একটা গল্প। যে রুটটা গেছে এই ছবিটার, সেখানে এই যে মানুষ কীভাবে এতটা নির্মম হতে পারে, এটা শুধুমাত্র সংলাপে না, দৃশ্যও বলছে, দৃশ্যও ব্যক্ত করছে, সেটা অবশ্যই পজিটিভ দিক। এই মেসেজটা আমার মনে হয় খুব দরকারি এবং ছবির মধ্যে শুধুমাত্র এই মেসেজটা দিতে গিয়ে জোর করে প্রচুর স্টেটমেন্ট এমন কিন্তু নয়। মানে এখানে এখানকার লোকেরা কী ভাবছে, সেখানে পলিটিক্যাল এনভায়রনমেন্টটা কী, সেখানে জঙ্গল কীরকমভাবে শেষ হয়ে যাচ্ছে, বিভিন্ন মানুষের পারসেপশান, সেটাও তুলে ধরার চেষ্টা করেছে। তবে সেটা খুব ডিপার লেভেলে নয়, ওপর ওপর দিয়ে, তবে সেটা ভালো লেগেছে। ছবির সাউন্ড ডিজাইন এবং ছবির মিউজিক, এই ছবিটা ভিজুয়ালি খুব অ্যাপিলিং না হলেও ছবির মিউজিক সাউন্ড ডিজাইন সেটাকে বের করে আনছে। বিক্রম ঘোষের মিউজিক বরাবরই আমার খুব ভালো লাগে এবং এখানে খুব সুন্দর তার কাজ হয়েছে। এবং এখানে একটা গান আছে, ঠিক আছে, যখন তারা ওখানে পৌঁছাবে সারান্ডায় সেখানে একটা গান আছে, যখন আস্তে আস্তে একটা ধাক্কা লাগা শুরু হবে, সেই গানটা না সিনেমা হলে জাস্ট মানে গুজবাম্পস দিচ্ছিল। এবং ছবির শেষের যে 20 মিনিট, সেখানে ছবিটা যে নিজের গতিটা ফ্ল্যাটভাবে ধরে রেখেছিল সেখান থেকে একটা জাম্প নেয় এবং অডিয়েন্স সেখানে একটু বেটার ফিল করে। এবার যদি আমরা ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির স্ক্রিন প্লে, যেটা প্রায় 85% এই ছবিটার জাস্ট পুরো ফ্ল্যাট। সেখানে কোনো আপ অ্যান্ড ডাউনস বা এবার অডিয়েন্সের ইন্টারমিশন হতে চলেছে, এখানে অডিয়েন্স কিছু ফিল করবে, সেরকম কোনো পোর্শনই নেই। আপনি যখন এই ছবিটা দেখবেন আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন ছবিতে চরিত্রায়ন খুব বাজে হয়েছে। এখানে অমিত সাহা বলি, অরিজিৎ দত্ত বলি, অরিজিৎ দত্ত ক্যারেক্টারের দুই ছেলে আছে, তাদের ক্যারেক্টারাইজেশন বলি, একটা চরিত্রকেও ঠিকমতো লেখা হয়নি, ঠিকমতো স্পেস দেওয়া হয়নি। মানে যেরকমভাবে চরিত্রগুলো আসে এবং উধাও হয়ে যায় আমাদের জাস্ট কিছু মনেই হয় না। এবং এখানে একজন বাবা রয়েছে, যেই বাবার জন্য লোকের একটা বড় ভিড় রয়েছে। এবার এই যে ট্রুপটা, বাংলার যারা এরকম ধরনের গোয়েন্দা গল্প পড়েছেন দেখবেন এরকম ট্রুপ না প্রচুর গল্পে ব্যবহার হয়েছে। বাবার দিকটা নিয়ে একটা গল্প তৈরি করা যায় যেটা হয় কনফিউশন তৈরি করবে, না হলে আমাদেরকে ভাবাবে, কিন্তু এখানে সেটা হয় না। এই ছবিতে প্রচুর চরিত্র নেই, হাতে গুনে সামান্য কয়েকটাই চরিত্র, কিন্তু যেহেতু সেই চরিত্রগুলোকে নিয়ে আলাদা করে খেলা হচ্ছে না, আমাদের বুঝতে কোথাও অসুবিধাই হয় না এর পরে কী হতে চলেছে, বরঞ্চ ছবিটা একটু পর ধীম গতিতে এগোচ্ছে। ছবির মেকিং খুবই অ্যাভারেজ, কারণ বাদবাকি যে তিনটে বাংলা ছবি এসেছে সেই ছবিগুলোর মেকিং এর থেকে বেটার। ছবির VFX-এর কাজ, ফাইট সিকোয়েন্স, কোয়েল মল্লিক খুব খেটেছে। আমি আগেই বললাম তার পারফরমেন্স ভালো, যখন গুলি চলছে সে যেরকমভাবে সেখানে সেটাকে ডচ করে সে দৌড়ে যাচ্ছে, তার জায়গাগুলো ভালো, কিন্তু সে যখন
একটা ফ্লাইং কিক মারছে যেরকমভাবে সেটাকে প্রেজেন্ট করা, মানে কেন অ্যাকশান সিকোয়েন্সেস অনেক বেটার হতে পারতো। একটা ক্যারেক্টার অপর ক্যারেক্টারকে ঘুষি মারতে যাচ্ছে, তার হাতটাকে লক করে সেটাকে আটকে দেওয়া, এবার সেটাকে যদি এইটুকু একটা জায়গাতে ক্লোজ ফ্রেমে দেখানো হয় অডিয়েন্স কী বুঝবে। এবং এই ছবির ভিএফএক্সের কাজ, হাতির ভিএফএক্সটা আমার তাও ভালো লেগেছে, কারণ সেই পোর্শনটা ইমোশনালি ওয়ার্ক করছে। এখানে একটা সিন রয়েছে, মানে কীভাবে এই ছবিগুলোতে এগুলো করে আমার কোনো আইডিয়া নেই, ব্যাগের মধ্যে বাজার করে মুরগি নিয়ে যাচ্ছে। এবার একটা মানুষ যদি হাতে ব্যাগ নিয়ে বাইকে বসে তাহলে ডেফিনেটলি হাতটা কাঁপবে, এবার ওই হাতে ব্যাগটা ভিএফএক্স করে বসানো হয়েছে। এবার কি হচ্ছে, ধরুন সে ব্যাগটা এরকম করে ঘুরিয়ে নিয়েছে, ঠিক আছে, ভিএফএক্স একটা আটকে 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 এরকমভাবে আসছে, সে বাইকে করে যাচ্ছে, ব্যাগটা এরকম এরকম নড়তে নড়তে যাচ্ছে। আপনি ভাবুন খালি বড় পর্দায় সেটা দেখতে কতটা হাস্যকর মনে হয়। তা ওভারঅল জঙ্গলে মিতিন মাসি এই ছবির আইডিয়াটা খুব ভালো, কোয়েল মল্লিক খুব ভালো, কিন্তু ছবির আউটপুটটা আমার মোটামুটি লেগেছে। তবে আমি প্রত্যেককে রেকমেন্ড করব তোমরা এই চারটে সিনেমাই দেখো, জঙ্গলে মিতিন মাসিও দেখো, এবং তোমাদের কী রিয়াকশান অবশ্যই জানো, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।